আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি হচ্ছে, বাসা থেকে বাইরে এসে ডিউটিতে যাব। তো ডিউটিতে যাওয়ার আগে একটু নাস্তা কিনবো, নাস্তা কেনার জন্য বেকারিতে যাইতেছি। কথা হচ্ছে, বর্তমানে সার্বিয়াতে অনেক মানুষ আসতেছে। এটার একটা প্রধান কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন, বাংলাদেশ থেকে রোমানিয়ার এম্বাসি বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে রোমানিয়ার প্রসেসটা কিন্তু অনেক কঠিন। যেখানে প্রায় অনেক মাস সময় লাগতেছে, কিন্তু সবার কাজগুলো প্রপারলি হচ্ছে না, ঠিক আছে? সেক্ষেত্রে বলতে পারেন সার্বিয়া একটা প্লাস পয়েন্ট। এখানে আপনার কাজগুলো শর্টকাটে হয়ে যাচ্ছে, সময়ও খুবই কম লাগতেছে। আর রোমানিয়ার সাথে যদি তুলনা করতে যান, তাহলে এক্ষেত্রে হচ্ছে আপনাদের খরচটাও কিন্তু অনেক কম, ঠিক আছে? তো আসলে সব কিছু মিলে যদি আমি সার্বিয়ার সাথে কম্পেয়ার করি রোমানিয়ার সাথে কিংবা আরও অন্যান্য দেশের সাথে, তাহলে আমি বলবো যে বর্তমানে সার্বিয়াতে হচ্ছে আপনার ভিসা প্রসেসিংটা খুবই অল্প সময়ের ভিতরে হচ্ছে, দ্রুত হচ্ছে, এবং খরচের যে বিষয়টা আছে সেটাও কিন্তু খুবই কম হচ্ছে, ঠিক আছে? অল্প খরচের ভিতরেই কিন্তু মোটামুটি আপনারা আসতে পারতেছেন, মানে রোমানিয়ার সাথে হিসাব করতে তুলনামূলক খরচ কিন্তু কম। তো এখন যদি অনেকেরই প্রশ্ন আছে যে সার্বিয়ার আসলে এখানকার ইকোনমিক অবস্থা কীরকম, তো দেখেন সার্বিয়ার হচ্ছে ইকোনমিক অবস্থা ভালো না, সেটা রোমানিয়ার সাইডে খারাপ। এই কারণে মূলত হচ্ছে রোমানিয়ার সাইডে আপনার হচ্ছে সার্বিয়াতে বেতন কম, এটা সবাই জানে যে রোমানিয়ার সাইডে সার্বিয়াতে কিন্তু স্যালারি রেঞ্জটা একটু কম হয়ে থাকে। তবে কিন্তু দিন দিন সেটা আপডেট হচ্ছে এবং বাড়তেছে প্রতিনিয়ত, প্রতিদিনই কিন্তু এটার রেট কিন্তু হাই হচ্ছে, ঠিক আছে? আপনার কাজের স্কিল অনুসারে আপনার স্যালারি কিন্তু বাড়তেছে। এখন যারা প্রশ্ন করেন, ভাই নতুন করে চেষ্টা করতেছি ইউরোপ যাওয়ার জন্য, কোন দেশে গেলে ভালো হবে, ঠিক আছে? তো আমি আসলে সবসময় সবাইকে একটা জিনিস রিকমেন্ড করি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করেন যে কোনো একটা সেঙ্গেনভুক্ত ইতে আসার জন্য, রাষ্ট্রে আসার জন্য। যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে চেষ্টা করবেন, হ্যাঁ অবশ্যই চেষ্টা করবেন যে সার্বিয়ার দিকে ঝুঁকি দেওয়ার জন্য, কারণ এখানকার ভিসা প্রসেসিং সময়টা খুবই কম। সার্বিয়ান মানুষগুলা খুবই ভদ্র, খুবই ভালো, এবং এদের আচার ব্যবহার আপনাকে মুগ্ধ করবে। আর সার্বিয়াতে দেখার অনেক জায়গা আছে, ঘোরার অনেক জায়গা আছে, যদিও আসলে আমি নতুন, এখনও ঘোরার সময় পাই নাই বা তেমন সুযোগ পাই নাই। ইনশাল্লাহ পরবর্তীতে যদি কখনও সুযোগ পাই, মানে সুযোগ তো অবশ্যই আসবে, যেহেতু একটা দেশে নতুন আসছি সুযোগ অবশ্যই আসবে ঘোরার জন্য। অবশ্যই ঘুরে গেলে ভিডিও তৈরি করবো আপনাদের জন্য, পাশে থাকবেন আমাদের, আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করবো সবসময় ইনশাল্লাহ।